শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। দেশটির পূর্ব উপকূলে 7.5 মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ গেছে 7 জনের, আহত হয়েছেন 700-এরও বেশি মানুষ। বুধবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ভবনে আটকা পড়ে আছেন অনেকে। ভূমিকম্পের পর তাইওয়ান, জাপান ও ফিলিপিন্সে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল 8টার কিছু সময় আগে ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের 18 কিলোমিটার দক্ষিণে, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। কর্মকর্তারা জানিয়েছেন, সকালে হুয়ালিয়েন শহরের পাহাড়ে 7 জনের একটি পর্বতারোহীর দল ভ্রমণ করছিল। ভূমিকম্পের সময় পাহাড় থেকে আলগা হয়ে পড়া পাথরে পিষ্ট হয়ে তাদের 3 জন মারা গেছেন। এছাড়া একই সময়ে হুয়ালিয়েন শহরের একটি সুড়ঙ্গের কাছে ভূমিধসের কবলে পড়ে এক ট্রাক চালক নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হুয়ালিয়েন শহর সহ বিভিন্ন এলাকায় হেলে পড়েছে কয়েকটি বহুতল ভবন। একটি গুদাম ভেঙে পড়েছে নিউ তাইপে শহরে। ভূমিকম্প আঘাত হানার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে তাইওয়ানের জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনীও। ভূমিকম্পের পর রাজধানীর তাইপের মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য, তবে 1 ঘন্টার মধ্যে তা আবার চালু হয়। তাইওয়ানে গত 25 বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে 1999 সালের সেপ্টেম্বরে দেশটিতে 7.6 মাত্রার ভূমিকম্পে অন্তত 2,400 মানুষের মৃত্যু হয়। ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর এবার বিশাল উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক।